আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান ফ্রম হাসিব মেন্টর। সম্প্রতি আপনারা হয়তো অনেকে জেনেছেন যে বাংলাদেশে ফেসবুক এবং মেসেঞ্জার ফ্রি চালু হবে আবার। এই ব্যবস্থাটি চালু হতে যাচ্ছে আজকে দুপুর 12টার পর থেকে, এটার নির্দেশনা পাওয়া যাবে। তো আপনারা যারা যারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি না টেনে দেখুন। আর আরেকটি বিষয়, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন। তো চলুন শুরু করি। তো ফ্রি মেসেঞ্জার নির্দেশনা সম্পর্কে আমি আপনাদেরকে একটি নিউজ দেখাচ্ছি। সময় টিভির একটি নিউজ পাবলিশড হয়েছে এই বিষয়টি সম্পর্কে। আমি সেই নিউজটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং সেই নিউজটির লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চাইলে সেখান থেকে নিউজটিও পড়তে পারবেন। তো আমি সময় টিভির সেই নিউজটি এখন ওপেন করছি। তো সময় টিভির নিউজটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠানো যাবে ফেসবুক মেসেঞ্জারে। তো এইখানে আমি নিউজটি কিছু কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে জাস্ট শোনাবো। মোবাইলে ইন্টারনেট না থাকলে জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার বার্তা পাঠানোর জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন ও মোবাইল অপারেটরগুলো। তো আগামী মঙ্গলবার মানে আজকে বেলা 12টায় রাজধানী বিআরটিসি সম্মেলন কক্ষে মোবাইল ডাটা প্যাকেজ ও নির্দেশিকা ও শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। তো আজকে দুপুর 12টার সময় এটা উদ্বোধন হবে। আমি 12টার সময় ভিডিওটি করতেছি, এখন পর্যন্ত এটা সম্পর্কে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তো যখন নির্দেশনা পাওয়া যাবে আমি পরবর্তী আপডেট আমার এই ভিডিওতে জানিয়ে দেব। তো এটাই হচ্ছে আজকের নিউজ। আজকেই এইখানে একটা নির্দেশনা দেওয়া হয় যে আমরা কি পুনরায় ফেসবুক মেসেঞ্জার সব কিছু কি ফ্রি চালাতে পারবো কি না। আগে কিন্তু যে ফেসবুক এবং মেসেঞ্জার দুইটাই ফ্রি চালানো যেত, কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছে। তো এখন মেসেঞ্জার চালু হবে না ফেসবুক চালু হবে, দুইটাই চালু হবে, এটা সম্পর্কে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আজকে এটা জানানো হবে। তো এটাই হচ্ছে আজকের নিউজ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।